আপনি আমি কয় রকমের আচার সম্পর্কে জানি? খুব বেশি হলে দু এক রকম অথবা পাঁচ রকম, কিন্তু জুবায়ের ভাই নিজেই তৈরি করেন 25 রকমের আচার। মানে কোনো ধরনের আচারই বাকি নেই যেটা উনি তৈরি করতে পারেন না। শুধু তৈরিই করেন না, এগুলোকে ব্যাপকভাবে বিক্রিও করেন। আমি এক পর্যায়ে ওনার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেব, আপনারা ওনার সাথে যোগাযোগ করে সরাসরি আচার বানিয়েও আনতে পারবেন পছন্দ অনুযায়ী, আবার পছন্দ অনুযায়ী ক্রয়ও করে আনতে পারবেন। ভিউয়ার্স, রসুনের আচার যেটা দেখছেন, সাধারণত রসুনের আচার সব আচারওয়ালার কাছে পাওয়া যায় না, সবাই এটা তৈরি করতেও পারে না, কিন্তু জুবায়ের ভাই খুব ভালোভাবেই আকর্ষণীয়ভাবে তৈরি করতে পারে। আপনারা চাইলে স্পেসিফিক এটা কালেক্ট করতে পারেন। জুবায়ের ভাইয়ের আচারের যে গড় একটা দাম আছে সেটা হচ্ছে 400 থেকে 1000 টাকায়। মানে 400 টাকা দিয়ে আপনি 1 কেজি আচার ক্রয় করতে পারবেন, আবার দামটা বাড়িয়ে ভালো আচার ক্রয় করতে পারবেন। বাংলাদেশে আচারকে কেন্দ্র করে যে পরিমাণ কর্মসংস্থান সৃষ্টি হয়েছে তা অতীতে দেখা যায়নি। অনলাইন অফলাইন সব জায়গায় আচারের ব্যবসাকে কেন্দ্র করে অনেক অনেক কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। চাইলে আপনিও ওনার কাছ থেকে আচার সংগ্রহ করে নিজে একটি ব্যবসা প্রতিষ্ঠান ধার করাতে পারবেন। আচারের ব্যবসাটা অত্যন্ত লাভজনক, বিশেষ করে যারা খুচরা পর্যায়ে বিক্রি করেন, সামান্য আচার নিয়ে বিক্রি করেন যারা, তারাই একটু বেশি লাভবান হন। আবার যারা ওনার মতো ব্যবসা করেন তারা আলাদা ধরনের লাভবান হন। ওনারা উদ্যোক্তা, যার জন্য ওনাদের লাভটা আলাদা ধরনের হয়, এবং খুচরার তুলনায় ওনারা গড় যে সেলটা দেন সেটা অনেক অনেক বেশি। সিলেট শহরে সাধারণত অনেক আচারের দোকান দেখা গেলেও সবাই কিন্তু আচার তৈরি করতে পারে না। যারা বিক্রি করেন তারা হয়তো কোথাও থেকে ক্রয় করে এনে বিক্রি করেন, অথবা সব আইটেম নয় কয়েকটা আইটেম, কিন্তু জুবায়ের ভাই সব আইটেম নিজেই বানিয়ে বিক্রি করছেন। এটা যেমন সবচেয়ে বড় একটা পাওয়ার, তেমনি সিলেটবাসীর জন্য এটা একটা সুখবরও। আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো আচার ওনার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। পর্দায় যে নাম্বারটা দেখছেন সেই নাম্বারটাতে সরাসরি যোগাযোগ করতে পারেন। আপনি যোগাযোগ করলে ওনার কাছ থেকে সেটা নিয়ে আসতে পারবেন। ভিউয়ার্স, আপনারা জানেন যে এই ধরনের প্রতিবেদনগুলো সাধারণত ক্যামেরার সামনে থেকে তৈরি করলে, কালেক্ট করলে অত্যন্ত ভালো প্রতিবেদন তৈরি করা সম্ভব বিস্তারিত আলোচনার সাপেক্ষে, কিন্তু পর্দার পেছনে থেকে এভাবে তৈরি করাটা একটু কঠিন। তবুও না পেরে কালেক্ট করছি, তথ্যগুলো যেগুলো দিচ্ছি সেগুলো অত্যন্ত সঠিক ক্লিয়ার হয়ে দেওয়ার চেষ্টা করি। আপনি যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি এই ধরনের প্রতিবেদনগুলো সরাসরি ক্যামেরার সামনে থেকে কালেক্ট করতে পারবো। আপনার সাবস্ক্রাইবটা এই মুহূর্তে আমার সবচেয়ে বেশি প্রয়োজন, সুতরাং ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এই ধরনের ভিডিও তৈরি করতে উৎসাহ দিন। আজকের এই ভিডিওটি আমি কালেক্ট করেছি সিলেট জয়ন্তপুর থেকে। যারা এত সময় আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভালো থাকুন।